তেলিয়ামুড়া মহকুমায় ধানের ফলন ভালো হলেও বোরো ধান তোলার প্রাককালে কয়েকদিনের টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো ধানের ফলন। মহকুমার দক্ষিণ পলিনপুর এলাকায় বোরো ধান চাষিরা জানিয়েছেন, এবছর ধানের ফলন ভালো হলেও ধান তোলার সময় সাম্প্রতিক বর্ষণের ফলে ধান উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণত আষাঢ় শ্রাবণ মাসে বোরো ধান তোলা হয়, তবে ধান তোলার প্রাক মুহূর্তে টানা বর্ষণের ফলে তার ধান উৎপাদন কম হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক বোরো ধান চাষী। কত কত পাউনের কথা কমছে কোন এলাকায়? এখানে বসবাসী সবাই কি কৃষির উপর নির্ভরশীল? কৃষি কত বছর ধরে ধান চাষ করতেছেন? এই ধান চাষী জানিয়েছেন, আগে যেখানে 30 মনের অধিক ধান পেতেন, তিনি বর্তমানে এই টানা বর্ষণের ফলে সেই জায়গায় 15 মন ধান পেয়েছেন তিনি। এর ফলে তার অর্থনৈতিক ক্ষতি যেমন হয়েছে, তেমনি আগামী দিনে জীবন জীবিকা চালাতেও তাকে কষ্টের সম্মুখীন হতে হবে বলে এই বড় ধান চাষীর বক্তব্য। এই ক্ষেত্রে অতিরিক্ত কোনো সহায়তা পেলে আগামী দিনে জীবনযাত্রা নির্বাহে তাদের সুবিধা হতো বলে জানান এই বোরো ধান চাষী। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।